যে সংকীর্তন মানে সমবেত ভাবে কীর্তন, সঙ্গ শক্তি কলযুগে, এই কলিযুগ আমরা যদি কোনো কার্য সফলতা অর্জন করতে চাই একমাত্র উপায় হচ্ছে সঙ্গবদ্ধ ভাবে সেটি করা। তা ব্যতিরিক আমরা একাকী যদি অনেক বড় কিছু সাধক হই তাহলে কিন্তু সেটি সিদ্ধি লাভ করতে পারবো না। তাই বলছেন যে কলি যুগে সঙ্গশক্তি কলৌ যুগে, আর এই সঙ্গশক্তিটি কখন আসবে, যখন আমরা সংকীর্তন করব, সমবেত ভাবে ভগবানের নাম কীর্তন করব। তাহলেই এই কীর্তনের মাধ্যমে কি হবে, আমাদের পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, যে আমরা বিজয় যে সূচিত হবে বা বিজয় লাভ করব আমাদের জীবন সংগ্রামেও বা আমাদের পারিবারিক সংগ্রাম বা আমাদের সামাজিক ক্ষেত্রে, আমরা তখনই সেই বিজয় আসতে পারে সে যদি আমরা সংকীর্তনের মাধ্যমে সেটি সম্পাদন করি। যদি আমরা ব্যক্তিগত জীবনেও ধরি, কারণ আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সঙ্গে অনেক আরো কিছু আছে, কি কি, আমাদের ইন্দ্রিয় সমূহ রয়েছে এবং সেই ইন্দ্রিয়গুলাকে নিয়ে যদি আমরা সংগ্রাম করি, কি এই হরিনাম সংকীর্তন, কারণ আমাদের চা চোখ কান নাক মুখ, হ্যাঁ এই যে বাক পানি পাক এই উপস্থ এবং মন একাদশ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় কি করছে বিভিন্ন দিকে ধাবিত হয় বিষয়, হয় কিনা, এই ইন্দ্রিয় গুলাকে কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটি একমাত্র সংকীর্তনের মাধ্যমে। যদি আমরা সংকীর্তন করি এই সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কি হবে, আমাদের ইন্দ্রিয় গুলো তখন ভগবৎমুখী হবে, তখন বিষয়ে বৈরাগ্য উদয় হবে। তাই আমাদের আচার্য বলছেন বিষয়ে যে প্রীতি আছে সেই রকম প্রীতি হোক চরণে তোমার, যে বিষয়ে যেরকম আমাদের অনুরাগ আছে বিষয়ের প্রতি আসক্তি, সেই রকম আসক্তি বা প্রীতি যদি আমাদের ভগবানের চরণে হয় তাহলেই কি হবে, আমাদের এই সংসার ধর্ম বা আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হবে। তাই বিষয়ের মূল কেন্দ্রবিন্দু কি, ইন্দ্রিয় সমূহ। যখন আমরা মনে মনে বিষয়ের চিন্তা করি, যেটি ভগবদ গীতায় বলছেন যে ধ্যায়তে বিষয়ে সঞ্জয়ত কাম, যে বিষয়ের চিন্তা করার মাধ্যমে কি হয় আমাদের কামের উদ্ভব হয় তখন মনে মধ্যে। এই জন্য আমরা বিষয়ে কি বিষয়ে চিন্তা করব, কৃষ্ণ বিষয়ে। যদিও জড়জগৎ বিষয়ে আমরা সংসারের বিষয়ে আসক্ত হয়ে আছি, কিন্তু এই সংসার থেকেও যখন আমরা কৃষ্ণের মনে করব এবং কৃষ্ণকে কেন্দ্র করে সংসার নির্বাহ করা হবে, তখন সেটিও হবে কি কৃষ্ণের একটি মন্দির সংসার, তখন হবে কৃষ্ণের সংসার, যেটি আমাদের আচার্যরা বলছেন যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করতে হবে ছাড়ি অনাচার। অনাচার বলতে আমাদের শাস্ত্র বহির্ভূত যে কার্যকলাপ কর্ম আদি সেগুলো আছে অনাচার, আর শাস্ত্র সম্মত যেগুলো কার্যকলাপ আচরণ বিধি সেগুলো হচ্ছে সদা আচার, সেগুলো পালন করতে হবে। তাই সংসারে থেকেই সদাচার পালন করতে হবে, এই সদাচারের মাধ্যমেই আমরা শুদ্ধ হইতে পারি এবং ভগবানের স্মরণ মনন চিন্তন আমাদের তখন হবে। আর যখন আমরা ভগবানের স্মরণ মনন চিন্তন করব তখন আমরা দিব্য আনন্দ লাভ করতে পারব, কারণ এই দিব্য আনন্দটি আমরা বুঝতে পারবো যদি স্মরণ মনন করার ফলে আসে, তাহলে বুঝতে হবে যে না আমাদের সেই পথটি কি হচ্ছে সঠিকভাবে অনুশীলন হচ্ছে। আর যদি আনন্দ না আসে তাহলে বুঝতে হবে যে না সঠিকভাবে অনুশীলন হচ্ছে না। এই জন্য যথার্থ সাধুদের কাছে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে আমি আমার এই এত কিছু করছি জপ তপ সাধন ভজন, তারপরও আমি কেন আনন্দ পাচ্ছি না, এটা কি কারণ, এইরকম বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। সেটি হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার মাধ্যমে কি হইতে পারি, আমরা সংশোধিত হইতে পারি। আর যদি আমাদের এই হরিনাম করলে আনন্দ আসে এবং কৃষ্ণ সেবা করে আনন্দ আসে, তাহলে বুঝতে হবে যে না সঠিক হচ্ছে। এটি আরো কি করে উত্তরোত্তর আমরা
সঠিকভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এই জন্য সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে তত্ত্ব জিজ্ঞাসা করতে হয়। তাই আপনারা সকলে ভক্ত এবং কৃষ্ণ ভজন করছেন, ভগবান আপনাদের প্রতি আরো কৃপা আশীর্বাদ বর্ষিত করুক, যাতে আপনারা সুন্দরভাবে এই কৃষ্ণ ভজন অব্যাহত রাখতে পারেন, সেটি আমি প্রার্থনা করছি এবং সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে।